উপকূলে কড়া নজর ঢেউ উঠতে পারে দোতলা বাড়ির সমান সতর্কতা সুন্দরবনেও। সর্বশেষ আপডেট জি ২৪ ঘন্টায় আমাদের প্রতিনিধিরা পৌঁছে গেছেন বিভিন্ন জায়গায় যেখানে এই ঝড়ের আছড়ে পড়ার সম্ভাবনা। আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন, দীঘা থেকে রয়েছেন কিরণ মান্না এবং আমাদের সঙ্গে কুলতলি থেকে রয়েছেন তথাগত চক্রবর্তী। আমি প্রথমে দীঘায় চলে যাব কিরণ মান্নার কাছে। কিরণ, অনেকেই বলছেন, যেটা বিশেষজ্ঞরা বলছেন, যে আম্পানের মতো শক্তিশালী ঘূর্ণিঝড় তা ভয়াবহতার নিরিখে সেটা আইলাকে পেছনে ফেলে দেবে তো বটেই, এমনকি সে ১৯৯৯ এর স্মৃতি উস্কে দেবে। তুমি দীঘায় রয়েছো, একদম উপকূলবর্তী এলাকা, সেখানে কি পরিস্থিতি? দেখো, বিকেল ৪টার যে পরিবেশ এখন যদি বলা যায়, এই মুহূর্তে দীঘাতে এখন বৃষ্টি শুরু হয়েছে এবং ঘন কালো মেঘ মেঘে ঢাকা এই দীঘা, সঙ্গে সমুদ্র, তার সমুদ্র তার গতিবিধি পরিবর্তন করেছে। সমুদ্রে লক্ষ্য করলে তিনটি জিনিস মূলত লক্ষ্য করা যায়, যে আম্পান যে ধেয়ে আসছে সমুদ্র তা রীতিমতো জানান দিচ্ছে, কারণ আজকে যে জোয়ার সকালে এসেছিল সেই জোয়ার স্বচ্ছ জল ছিল। যে ধেয়ে আসছে যে ঘূর্ণি ঝড়, যেটা বিশেষজ্ঞ থেকে স্থানীয় মৎস্যজীবীরা বলছিলেন, বিজ্ঞানীরা বলছিলেন, যে জল যথেষ্ট ঘোলা হয়ে যায়, সেই রকম দীঘার সমুদ্রের জল এখন ঘোলা হয়ে গেছে। এবং প্রতি এমনি স্বাভাবিকভাবে সমুদ্র যখন থাকে, শান্ত থাকে, তখন প্রতি ১০ থেকে ১৫ সেকেন্ডের মাথায় ১ থেকে ৩টে ঢেউ আছড়ে পড়ে। এখন কিন্তু দেখা যাচ্ছে তার গতিবিধি পরিবর্তন করেছে সমুদ্র, প্রত্যেক সেকেন্ডে একটা করে ঢেউ আছড়ে পড়ছে দীঘাতে এবং গাঢ়ওয়ালে এসে ধাক্কা মারতে শুরু করছে। এবং জোয়ারের যে গতিবিধি, সেই গতিবিধি কিন্তু পরিবর্তন এ কারণেই যে এই সময়ে জোয়ার হয় না, সাধারণত এতটা জোয়ার পৌঁছায় না দীঘার গাঢ়ওয়াল পর্যন্ত। আজকে কিন্তু দেখা যাচ্ছে সেই ঢেউ কিন্তু গাঢ়ওয়ালে এসে যথারীতি ধাক্কা মারছে এবং জল যথেষ্ট টপকানোর মতো হয়ে পড়ছে। আর কিছুক্ষণের মধ্যে বলা যেতে পারে গাঢ়ওয়াল টপকে জল হয়তো দীঘার বুকে আছড়ে পড়তে পারে। এবং যেটা প্রশাসনের তরফে জানানো হচ্ছে ইতিমধ্যে, যে ত্রাণ শিবিরগুলো রয়েছে, যে স্কুলগুলোকে অধিগ্রহণ করা হয়েছে, সেই সব জায়গায় আপৎকালীন যেভাবে উদ্ধার করা যায় সেইভাবে উদ্ধার করার কাজ চলছে এবং দ্রুততার সাথে তাদের উদ্ধার করে বিভিন্ন বহুমুখী ঘূর্ণিঝড় কেন্দ্রগুলোতে তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে। এবং যে সমস্ত দুর্বল বাঁধগুলো ছিল সেই বাঁধগুলোকে আপৎকালীন মেরামতির কাজ দ্রুত গতিতে চলছে। যে সমস্ত বাঁধের ফাটল দেখা দিয়েছিল সেগুলোকে শ্রমিক দিয়ে কাজ করা হলেও অনেক গ্রামবাসীরা তাদের বিপদকে মাথায় রেখে, তারা গ্রামবাসীরা এসে কিন্তু নিজেরা নিজেদের আগ্রহে হাত লাগিয়েছেন। প্রশাসনিকভাবে বলা হচ্ছে যে যারা হাত লাগিয়েছেন গ্রামবাসীরা, তাদেরও যেমন টাকা দেওয়া হবে তেমনি শ্রমিকদেরও তো টাকা দেওয়া হবে, কিন্তু এই মোকাবিলা করতে প্রত্যেকে মরিয়া। ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং এনডিআরএফের টিম গোটা এলাকায় ঘুরে বেড়াচ্ছে, মাইকিং চলছে, বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। আরেকটা কথা বলা যেতে পারে, এই মুহূর্তে দীঘায় কিন্তু ঝড়ো হাওয়া নেই, যথেষ্ট থমথমে রয়েছে এই হাওয়া। এই থমথমে এবং এই গুমোট ভাব, এইটা কিন্তু ঝড়ের একটা পূর্বাভাস, যে তার একটা ভালোভাবেই আভাস দিচ্ছে। আমি আসবো কিরণ তোমার কাছে এবং এই সমুদ্রের ছবি দেখতে দেখতে, যেটা কিরণ খুব সুন্দরভাবে আমাদের কাছে বর্ণনা করলো যে অন্যদিন কিরকম পরিস্থিতি থাকে সমুদ্রের, আর আজকে ইতিমধ্যেই বেশ কিছু ইন্ডিকেশন দেখা যাচ্ছে যেগুলো আর ৫টা দিনের মতো নয়, কিছুটা অস্বাভাবিক। সেই ছবি দেখতে দেখতে আমি একবার চলে যাব কুলতলিতে, সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি তথাগত চক্রবর্তী। তথাগত, ঠিক ১১ বছর আগের মে মাস আয়লার সেই ভয়ঙ্কর স্মৃতি এখনো অবধি দগদগে, এবং আমরা জানি যে এই সমস্ত তুমি কুলতলিতে আছো, সুন্দরবনের বিস্তীর্ণ জনপদ কিভাবে তছনছ হয়ে গিয়েছিল সে কথা মাথায় রেখে কি ধরনের সাবধানতা অবলম্বন করছে প্রশাসন এই সমস্ত জায়গায়?
দেখো আইলার এই অভিজ্ঞতাকেই কিন্তু প্রশাসন কাজে লাগাচ্ছে এবং ইতিমধ্যে প্রশাসন প্রাথমিকভাবে যে সিদ্ধান্তটা নিয়েছে যে যারা বিপদসীমার মধ্যে রয়েছেন সেই সমস্ত মানুষকে কিন্তু স্থানান্তরিত করা এবং যে সমস্ত ঘূর্ণিঝড় কেন্দ্রগুলি রয়েছে বা স্কুল বাড়ি যেগুলো ইতিমধ্যেই স্থানীয় প্রশাসন অধিগ্রহণ করেছে সেখানে কিন্তু গতকালই বেশ প্রায় 30 থেকে 40 হাজার মানুষকে ওই জায়গায় কিন্তু স্থানান্তরিত করা হয়েছে এবং যেটা জানা গিয়েছে যে আজ রাতের মধ্যে প্রায় 1 লক্ষের কাছাকাছি মানুষকে স্থানান্তরিত করা হবে এবং যেটা দেবারতী সরকার মহকুমা শাসক বারুইপুর মহকুমার তিনি যেটা জানাচ্ছেন যে ঘূর্ণিঝড় কেন্দ্রগুলিতে কিন্তু মানুষকে স্থানান্তরিত করার পাশাপাশি যে করোনার কথা সেই করোনা ভাইরাসের কথা মাথায় রেখেও কিন্তু একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে মূলত প্রত্যেকেই যাতে সামাজিক দূরত্ব সোশ্যাল ডিস্টেন্স মেনে থাকেন এবং সেই বিষয়ে নজরদারি চালানো হচ্ছে এবং তার জন্য অতিরিক্ত ভিলেজ পুলিশ নিয়োগ করা হয়েছে এছাড়া পঞ্চায়েত যারা প্রতিনিধি তারাও কিন্তু পুরো বিষয়টা খতিয়ে দেখছেন এবং স্যানিটাইজারের ব্যবস্থা মাস্কের ব্যবস্থা এগুলোও কিন্তু সরকারের পক্ষ থেকে করা হচ্ছে এর পাশাপাশি ঘূর্ণিঝড় কেন্দ্রগুলিতে শুকনো খাবারের ব্যবস্থাও ইতিমধ্যেই মজুদ করা হয়েছে এবং প্রয়োজন মতো সব ব্যবস্থাই করা হবে বলে জানার চেষ্টা করো তুমি যেটা বললে যে এখানে দুটো চ্যালেঞ্জ এক হচ্ছে ত্রাণ এক হচ্ছে উদ্ধার কাজ এবং যে সমস্ত রেস্কিউ সেন্টার সেগুলো একই সঙ্গে সোশ্যাল ডিস্টেন্সিং মেনে হেলথ প্রোটোকল মেনে সেগুলোতে সমস্ত ব্যবস্থাপনা সেটা এনশিওর করতে হবে সেটা প্রশাসন কিভাবে সামাল দিচ্ছে দেখো প্রশাসন কিন্তু একটা গুরুত্বপূর্ণ বৈঠক তারা গতকালই করে নিয়েছিলেন এবং বিভিন্ন দপ্তর যেখানে মেডিকেল থেকে আরম্ভ করে বিদ্যুৎ দপ্তর অন্যান্য দপ্তরের প্রতিনিধিরাও ছিলেন এবং সেখানে কিন্তু করোনার প্রভাবের কথা মাথায় রেখে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরিষ্কারভাবে পঞ্চায়েত থেকে আরম্ভ করে ব্লক লেভেলের যারা সরকারি আধিকারিক এবং কর্মী রয়েছেন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে প্রত্যেকটি ঘূর্ণিঝড় কেন্দ্রে সোশ্যাল ডিস্টেন্স মেনে মানুষকে রাখা হয় এবং এর জন্য প্রয়োজনে একাধিক বাড়ি তারা অধিগ্রহণ করছেন মূলত এলাকার যে সমস্ত স্কুল বাড়ি এবং ঘূর্ণিঝড় কেন্দ্র সেই ঘূর্ণিঝড় কেন্দ্রগুলোতে মানুষ থাকতে শুরু করেছে এবং মূলত যে পাকা বাড়ি রয়েছে সেখানে তাদেরকে রাখা হচ্ছে এবং প্রত্যেকটি ঘূর্ণিঝড় এবং এই সমস্ত স্কুলগুলিতে তারা কিন্তু যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেনের পাশাপাশি সেখানে নজরদারির জন্য কর্মী নিয়োগ করেছেন সিভিক পুলিশ নিয়োগ করা হয়েছে পঞ্চায়েতের পক্ষ থেকে কর্মী নিয়োগ করা হয়েছে এর পাশাপাশি প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু স্যানিটাইজার এবং মাস্কের ব্যবস্থা করা হয়েছে এবং প্রত্যেকে যাতে যে করোনা সম্পর্কিত যে স্বাস্থ্যবিধি তা তারা মেনে চলেন তার জন্যও কিন্তু তাদেরকে সচেতন করা হচ্ছে মাইকিং করা হচ্ছে তোমায় ধন্যবাদ ধন্যবাদ কিরণ তোমাকেও তোমাদের কাছ থেকে আমরা প্রতি মুহূর্তের আপডেটস দিতে থাকবো আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে তখন সরাসরি ছিলেন